বাগেরহাট রূপা চৌধুরী পৌর পার্কের টয়লেটের সামনে থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শহীদুল এবং আমার সঙ্গে আছে সাকিব হলদার এবং মামুন ভাই। তো আমরা এখানে এসে বসেছি একটি উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটি হচ্ছে তোমার পছন্দ চেপেছি না, মূলত এখন প্রচণ্ড গরম গ্রীষ্মকাল, কোথাও কোনো বৃষ্টির কোনো দেখা নাই, তো প্রচণ্ড গরমের মধ্যে আমরা এখানে এসে বসেছি। যদিও পার্কে বিকালের দিকে বসা যায়, তো যেহেতু এখন পার্কে প্রচণ্ড রোদ, তাই এই টয়লেটের সামনে এসে বসেছি। টয়লেটটা অবশ্য সচল নয়, এই যে গেট লক, টয়লেটটা ব্যবহার হয় না, এবং পাশে কিন্তু নদী, এই জন্য খুব সুন্দর বাতাস। এবং আপনাদের বাতাসটি আমি দেখাতে চাই। বাতাস দেখতে গেলে, দেখতে হলে আপনাদের এই নারকেল গাছের পাতার দিকে তাকাতে হবে। তো চমৎকার বাতাস হচ্ছে এখানে। তো বাতাস যেহেতু দেখানো সম্ভব না, তাই আমি নারকেল গাছের পাতা দেখালাম। বাতাসের গতি সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন। এবং হ্যাঁ, আমি কথা বলে আমার কথাটা শেষ করতে দাও। তো এই এখানে যদি আপনারা যদি এই আমাদের মতো এরকম ঠান্ডা শীতল বাতাস উপভোগ করতে চান, তাহলে এসে এখানে এই সিঁড়ির উপরে বসতে পারেন। এখানে একটা সিঁড়ি আছে, ও আমি হাফ প্যান্ট পরা, যার কারণে আমি দেখাতে চাচ্ছি না। এই যে হচ্ছে সিঁড়িটা, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে এসে বসতে পারেন। আর বাথরুমটি যদি উদ্বোধন হয়ে যায় তখন আর আপনাদের বসতে হবে না, তাহলে বসার দরকার নেই। এবং ওই পাশে একটা, ওই যে দেখা যাচ্ছে একটা বট গাছ, এই যে এখানে গিয়েও বসতে পারেন নদীর পাশে। আর হচ্ছে এই পাশ থেকে এই যে একটা দান বাক্স দেখা যাচ্ছে, এর পাশ থেকে এই দিক থেকে হচ্ছে ভদ্রপাড়া খেয়াঘাট। তো ভদ্রপাড়া খেয়াঘাটের ওখানে বসা যায়। ওখানে ভদ্রপাড়া খেয়াঘাটে আসলে ভদ্রলোকের বসবাস ওখানে না, আমি অবশ্য জানি না ওখানে ভদ্রলোক থাকে না অভদ্রলোক থাকে, এটা নিয়ে আমি মন্তব্য করব না। তো বিকাল পর্যন্ত যদি এখানে থাকি, তাহলে পার্কটি ঘুরে দেখাবো, আর সম্ভবত বিকাল পর্যন্ত থাকবো না। এখন প্রচণ্ড রোদ, পার্কের দিকে দেখা যাচ্ছে রাস্তাটি মানে উত্তপ্ত হয়ে আছে, যার কারণে এখান থেকে হেঁটে যাওয়া সম্ভব না। তাই আমরা দুজন রোজাদার ব্যক্তি, আমাদের রেখে ও চা খেয়ে আসছে। এই যে এখন এটার বিচার কি হবে সবার কাছে জানতে চাই, কি বিচার হবে? ওই যে রোজা পালনের মানে প্রধান ই কি, মানে তাকুয়া আপনারা কমেন্ট করে জানান, আর ততক্ষণ আমরা ঝগড়া করতে থাকি। বাই বাই।